হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার সব সহজ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে ফ্রাইড রাইস পুরো নিরামিষভাবে করে দেখাচ্ছি। তাহলে খুব সিম্পলভাবে তোমাদের এটা দেখাবো, যাতে খুব সহজভাবে তোমরা করতে পারো। প্লাস হচ্ছে এটা নিরামিষভাবে এই জন্য করলাম কারণ অনেকেই আছে যারা নিরামিষ খেতে পছন্দ করে, অন্য খাবার মানে পেঁয়াজ রসুন খায় না, তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। চলো দেখে নিই কীভাবে করছি, তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, এই রেসিপিটা করার জন্য লাগছে, এখানে নিয়েছি মটরশুঁটি, এখানে আছে বিনস, এখানে আছে ক্যাপসিকাম, গাজর, এখানে আমি দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, তার সাথে তেজপাতা আছে, আর এখানে আমি নিয়েছি দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর এই বাসমতি রাইস দেখতেই পাচ্ছ এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি খুব ভালো করে। আর এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে, দেখো জল একদম ফুটছে। এবার এর মধ্যে আমি এক এক করে, প্রথমে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে যে দারচিনি লবঙ্গ আছে সেটা আমি সব দিয়ে দিলাম। এবার ধুয়ে রেখেছি এই চালটা আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। দেখো চালটা আমি দিয়ে দিয়েছি, আর জলটা যেহেতু একদম ফুটন্ত গরম সেজন্য বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিটে ভাত আমার রেডি হয়ে যাবে। আর এর মধ্যে যে সবজিগুলো আমি কেটে রেখেছি তার থেকে আমি অর্ধেকটা পরিমাণ সবজি এখানে দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি ভেজে ভেজে তারপরে মেশাবো। এটা দেওয়ার কারণ এই কারণ যে এই যে ফ্রাইড রাইসটা দেখতে খুব সুন্দর লাগবে, কারণ ভাজা একরকম হয় আর দেখবে ভাতের সঙ্গে সেদ্ধ একরকম হয়, সে কালারফুল আসে, তার জন্য এটা এই পদ্ধতিতে আমি করছি। সব কিছু দিয়ে দিলাম, এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই দেখো ভাত আমার হয়ে গেছে মোটামুটি, আর এই চালটা খুব একটা সেদ্ধ করলে হবে না, 90% মতো সেদ্ধ করতে হবে, আর 10% ওই গরমে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক রয়েছে। তো এবার এই ভাতটা আমি মেরে তোমাদেরকে দেখাচ্ছি, এটা একদম ঝরঝরে নামাতে হবে, দেখতে পাচ্ছ এটা পুরো রেডি, তোমাদেরকে আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ফ্রাইড রাইসের রাইসটা আমি মার গেলে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখনই। এবার চলো আমি তোমাদের বাদ বাকিটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দেব, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, 2 চামচ মতো ঘি আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম 2 তেজপাতা, আর দিয়ে দেবো এই যে আমি যেটা রেখেছিলাম লবঙ্গ এলাচ আর দারচিনি, আর দিয়ে দেবো একটু আদা কুচি, এটা খুব ভালো লাগে দিলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়, সেই জন্য এটা দিলাম। ভাজা আমার হয়ে গেছে, এবার যে সবজিটা বাদ বাকি ছিল সেটা আমি এখানে সবজিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে সুন্দর করে। তো অনেকে তো ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, তাদের জন্য বলে দিচ্ছি চিনিটা যখন দেবে এই তেলের মধ্যে চিনিটা দেবে তাহলে পুরো গলে যাবে, তারাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমি চিনিটা এখানে দিয়ে দিলাম, খানিকক্ষণ নাড়লেই এই চিনিটা গরম তেলের মধ্যে পুরো গলে যাবে। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে মিষ্টি ফ্রাইড রাইস পছন্দ করো, তাদের জন্য বিশেষ করে ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি হলেই অবশ্য ভালো লাগে খেতে, এটা একদমই গলে যাবে।
গলে গেলে পুরোটার সঙ্গে একেবারে ভালো করে মিশিয়ে নেবে। এটা পুরো রেডি। এখন আমি এটা তোমাদের ভাতের সাথে মিশিয়ে দেখাবো। এই যে ভাতটা ওখানে পুরো রেডি, ঝরঝরে ভাত, একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভাত হয়েছে, অথচ সেদ্ধ হয়ে গেছে, একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার সঙ্গে এটা মিশিয়ে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে মেশাবো। ওই রাইসটা আমি আধেক হাঁড়িতে ফেলে দিয়েছি আর আধেকটা আমি এখানে রেখে দিয়েছি। এবারে হাঁড়িতে যে রাইসটা আছে, এই ভাজা মশলা আমি এই ভাতের মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ? আর এই আধেক যে মশলাটা আছে তার মধ্যে এই ভাতটা আমি দিয়ে দেবো, কড়াই দিয়ে দিয়ে দেবো এরকম করে। এবার এটা আমি ভালো করে একদম পুরো মিশিয়ে নেবো, এটাও মিশিয়ে নেবো, প্লাস এটা যেটা আমি দিয়েছি এটা ভালো করে মিশিয়ে মিশিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো আমার পুরো মিশানো হয়ে গেছে, একদম ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি। এই যেটা হাঁড়ি কিনেছিলাম সেটা পুরো মিশানো হয়ে গেছে। আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো পুরো রেডি নিরামিষ ঝরঝরে ফ্রাইড রাইস। তোমরা একবার দেখো এইভাবে করে কেমন লাগছে তোমরা আমাকে জানাও। তাহলে দেখলে খুব সিম্পল ভাবে সহজ ভাবে নিরামিষ ফ্রাইড রাইস তোমাদের আমি করে দেখিয়ে দিলাম। এবার হচ্ছে তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো আর করে দেখো কেমন লাগছে, তারপর প্লিজ আমাকে জানিও কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা একটু লাইক